السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال الله تعالى في موضع آخر وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وَإِذَا اُؤْتُمِنَ خَانَ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ কাক ডাকে কাকার রবে কাক ডাকে কাকার রবে কোকিলের স্বর মধুর লাগে
ভাইরা ডাকে বাক বাকুম সবাই প্রভুর তসবি জফে আমরা নবীর উম্মত হইয়া আমরা নবীর উম্মত হইয়া এসেছি আজ এইখানে পূর্ব দরুদ সবাই মিলে আজকের এই জলসাতে আল্লাহুম্মা এই যে আমরা দরুদ পড়লাম না, ওয়ালা আলী, ওয়ালা আলী বলে কোনো শব্দ নাই। আমাদের অনেক ক্ষেত্রে আমরা ফলো করি যেগুলো প্রাথমিক স্তরের কিছু লাফজ আলফাজ আমাদের এমন হয় যেগুলো আমাদের সঠিক হয় না। ওয়ালা ওয়াজাবার ওয়ালা আলিম সাবাল্লাহ, কিন্তু ওয়ালা না, ওয়ালা মাঝখান থেকে একটা আইন আছে, আইনটাকে হজব করার ক্ষমতা আপনার নাই, অর্থ বিগড়ে যাবে সব। অনেকে বলেন আল্লাহুম্মা নাউযু বিল্লাহ, ঈমান থাকবে না। মিমকে যদি কেউ হারফে মাদ্দা যোগ করে দেয় এক বচন থাকে না, আল্লাহকে দ্বি বচনের উপরে ধরা হবে। এ শব্দগুলো সঠিক হওয়া খুব জরুরি, কারণ এগুলোকে নিয়ে তো আমাদের জীবন। 80 বছর 90 বছর 70 বছর বয়স হয়ে গেল, আর এখন উঠে যদি আমাদেরকে দরুদ শিখাতে হয় তাহলে এটা আমাদের জন্য একটা বিরাট কি বলবো, ফাটা কপাল আর ফুটো তকদির। এগুলো আপনারা লোকালিটি ভাবে যখন আপনাদের ইমাম সাহেবরা থাকবে এগুলোকে ঠিক করে নেবেন, এগুলো সহি হওয়া খুব দরকার, অপরিহার্য। আমরা এগুলোর প্রতি যত্নবান হই না। অনেক ক্ষেত্রে দেখা যায় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাল্লাহ, সব আলফাজ গলত, সব গলত, একটা সহি নাই। সুবহানাল্লাহ ভ আরবিতে কোনো শব্দ নাই, সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ বললে মাঝখান থেকে বাউ হজফ হয়ে যাচ্ছে, হা হজফ হয়ে গিয়ে একটা ভ শব্দ যোগ হচ্ছে। ইনশাল্লাহ গোটা কোরআনে ইনশাল্লাহ কোনো কেউ দেখাতে পারবে? ইনশাল্লাহ বলে কোনো শব্দ গোটা কোরআনে আছে? ইনশাআল্লাহ প্রথম তো মাদ্দে মুত্তাসিল, হারফে মাদ্দা হামজা আসার কারণে। ইনশাল্লাহ বলা মানে হামজা আউট, আর হামজা আউট হয়ে গেলে তখন আর মাদ্দা মুত্তাসিল হয় না, তখন মাদ্দা আসলেই হবে। সেজন্য এগুলো শব্দ আলফাজ গুলো চরম ভুল আমাদের। ইনশাআল্লাহ ইনশাল্লাহ নয়, আলহামদুলিল্লাহ নয়, হায়া হাওয়াজ, হায়া হাওয়াজ দিয়ে হলে তার অর্থ পরিপূর্ণ উল্টো হবে। হায়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আল সমস্ত, হামদ প্রশংসা, লিল্লাহ আল্লাহ, আর আল সমস্ত, হাম ছিঁড়া ফাটা ভাঙা চূড়া, লিল্লা আল্লাহর জন্য। বউ পড়বে ভালো, বেটা পড়বে ভালো, শাশুড়ি পড়বে ভালো, আমি পড়বো ভালো, শ্বশুর পড়বে ভালো, আর আল্লাহকে দেবার সময় বলছে তুই ভাঙা চূড়ালে নাহলে ফুটো ফাটালে ছিঁড়া ফাটালে। এগুলো বিবেককে কাজে লাগাতে হবে, যেন এই আলফাজগুলো সহি হওয়া দরকার। আর যার কারণেই আমরা প্রশংসা আল্লাহর করি কিন্তু তার বরকতটা পাই না, বরকতটা না পাওয়ার কারণ হচ্ছে হায়া হত্যির জায়গায় হায়া হাওয়াজ ব্যবহার করছে। হায়া হত্যি হলে তার সঠিক অর্থ আসবে, আর হায়া হাওয়াজ ব্যবহার করলে সম্পূর্ণ অর্থ পরিবর্তন। এমন করে কোরআনের বহু ক্ষেত্র আছে, এগুলোকে ঠিক হওয়া দরকার। সেজন্য দরুদ একটা মুবারকপূর্ণ সওয়াবের কাজ, সেই সওয়াবের কাজটা যেন গুনাহ না হয়। আমাদের প্রচলিত বহু বিষয় আছে যেগুলো আমরা, অধিকাংশ বক্তারাও এগুলোকে তাহকিক করে না, বিনা তাহকিকে অনেক বক্তব্য রেখে দেয়।
তাহকিক ছাড়া বক্তব্য রাখাটা সমস্যা। আপনি যেটা বলছেন সেটা জাতি আপনার কাছ থেকে শিখছে, কারণ আপনি শুনে গিয়ে আগামীকাল সকাল থেকে তো এটা প্রচার করবেন। সিদ্দিকুল্লাহ সাহেব এই কথাটা বললেন, উনি এইটা বললেন, হ্যাঁ এটা সঠিক না বললেন, এটা সঠিক বললেন, তাহলে আপনি যদি সঠিক না শোনেন বা সঠিক আপনি না বোঝেন তাহলে আপনার প্রচারটাও সম্পূর্ণ ব্যর্থ হবে। যাক, আজকের জলসার স্বনামধন্য সভাপতি কটা পর্যন্ত চলবে মাওলানা? আচ্ছা, আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি ওলামাই কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত ওলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, পর্দা নসীনা ধর্মিকা মা ও বোনেরা, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার দিনদরদি ভাই সকল, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, দল মত নির্বিশেষে সব স্তরের মানুষদেরকে আমাদেরকে একত্রিত হবার সুযোগ দিয়েছে বিশ্বনবীর মহাব্বতে, বিশ্বনবীর স্মরণে। আমরা সকলেই একবার প্রাণ খুলে জুবান ছেড়ে মাওলার দরবারে তার শুকরিয়া জ্ঞাপনার্থে উচ্চ আওয়াজে মিলিত কণ্ঠে একই বাক্যে একই সাথে বলি আলহামদুলিল্লাহ। একটু আস্তে করে বলেন, জোরে বললে ফেরেশতারা শুনতে পাবে। আলহামদুলিল্লাহ বলো না, জোরসে বলো। পিছে বলা কে আবা ফ্রি ফায়ারের বেটারা, কুছ তো বলো না, মু ছুপা কর বেটা হ্যায় কেউ বলো। আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। বারোটা পর্যন্ত প্রোগ্রাম, তো বারোটার ভিতরে যা কন্ডিশন, ধত তক্তা মারপ্রেক, ধত তক্তা মারপ্রেক, তক্তা না সেটিং করা যাবে না হাতুড়ি ভালো করে ধরা যাবে, শুধু হবে ধত তক্তা মারপ্রেক। মোটামুটি কোন রকম তক্তাটা গেড়ে দিতে পারলে আলহামদুলিল্লাহ। যাক, ওই জন্য সব রকমের ভূমিকা ছাড়াই বক্তব্য শুরু হবে, তবে সবার ক্ষেত্রে যেহেতু এটা সিরাতুন নবীকে সামনে রেখে জলসা, ইয়ানি বিশ্ব নবীর জীবন আদর্শ। এখন মেন সমস্যা যে বিশ্ব নবী সম্পর্কে আমাদের আকীদাই তো অনেকের ভুল। বিশ্ব নবীর সিরাতুন নবীর জলসা আমরা করি, সিরাতুন নবীর জলসা, সিরাত মানে কি এটা আমরা বুঝি না। হ্যাঁ সিরাতুন নবী তার মানে রবিউল আউয়াল মাস পড়লে একটা এরকম কিছু করতে হয়, এটা সবাই করে আমাদেরও করতে হয়। সিরাত মানে হলো বিশ্ব নবীর পরিপূর্ণ জীবনের সমস্ত তরতিবগুলো, একদম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত, তিনি কেমন চলতেন, তিনি কেমন খেতেন, তিনি কেমন বলতেন, তিনি কি বলেছেন, কি নিষেধ করেছেন, পুরো সিরাত, আল্লাহ রসুলের পুরো জীবনীটা, জিন্দেগিটা। কানা খুলুকুহুল কোরআন, মা আয়েশা বলছেন কোরআনকে দেখো আর আমার নবীকে তোমরা দেখে নাও, আমার নবীর পূর্ণাঙ্গ জীবন হলো পূর্ণাঙ্গ কোরআনুল কারীম। তাহলে কোরআনটাই হলো আমার নবীর, জোরে বলেন, জীবনী। গোটা কোরআনটাই হলো আমার রসুলের জীবনী। তাহলে আমরা যদি কোরআনের হতে পারি অনুসারী, তাহলে আমরা হব, আমি বলছি এদিকে, নিগাহে কাহি আওয়ার নিশানা কাহি আওয়ার, এ তো মোদি কা চাচেরা ভাই। কি বললাম বলেন, কি বললাম বলেন না, বিরিয়ানি হয়ে গেছে কি? এ মনে হচ্ছে ইচ্ছা নাই, ওই দিকের নিয়ত খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে নাকি? কি বলছিলাম বলেন, বাস ওই পর্যন্ত সবাই থেমে যান। বিশ্ব নবীর জীবনীটাই হলো পূর্ণাঙ্গ কোরআনুল কারীম। কোরআনটাকে যদি আমরা গ্রহণ করে নিতে পারি তাহলে ভেজাল ঢুকবে না। কোরআনুল কারীমকে যদি গ্রহণ করতে পারি জালিয়াতি ঢুকানো যাবে না। কিন্তু দুর্ভাগ্য,
আমরা পূর্ণাঙ্গ কোরআনুল কারীমকে ছেড়ে দিয়ে ঘটনা আর রটনাতে মত্ত হয়ে থাকি। তাহকিক ছাড়া কে কি বলেন, কে কি করেন, এগুলোকে আমরা উপলব্ধি করি না। কিন্তু একটা জিনিস স্পষ্ট হলো, কোরআনুল কারীমকে যত বেশি আঁকড়ে ধরে নিতে পারবেন, আমার রসুলের জীবন আদর্শ তত বেশি আপনার ভিতরে প্রতিষ্ঠিত হবে। এই কোরআনুল কারীমকে কি আঁকড়ে ধরে নেওয়া যাবে ইনশাআল্লাহ? আচ্ছা, এখানে যারা বসে আছেন তারা সবাই মুসলমান না অন্য কেউ? তাড়াতাড়ি বলেন। আমি প্রথমেই বলেছি ধত্তক্তা মার পেরে, ওই জন্য প্রশ্নের জবাবগুলো ঝটাঝট দেবেন। আপনারা সবাই মুসলমান তাই তো? কে কে মুসলমান না একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ, কে কে না হাত তুলেছেন? যাক, ভাই গান হয়তো বুঝতে পারেননি, তুলে ফেলেছে, মাশাআল্লাহ। এখানে শয়তানের দলের কোনো লোক আছেন? কেউ আছেন কি? শয়তানের দল করেন, শয়তানের পার্টি করেন, শয়তানের মতে চলেন কোনো দলের মানুষ আছেন? জোরসে বলেন। আরে পিছনের কোনো কি হয়েছে? এ মাস্ক খোল বাবা, মাস্ক পড়েছে, এমনি হয় না বাবা। বলেন, শয়তানের দলের কেউ আছেন? নেই। কার দলের লোক এখানে বসে আছেন? হ্যাঁ, জোরে বলেন, সবাই একমত। আল্লাহর দলে কারা কারা নাই তাড়াতাড়ি হাত তোলেন। ও সবাই আছেন, মাশাআল্লাহ। নবীর দলে সবাই, আল্লাহর দলে সবাই, শয়তানের দলে কেউ নাই মোর ভাই, মাশাআল্লাহ। এবার আপনাকে আমাকে বুঝে নিতে হবে যে আমাদের জোবানের কথার সাথে আমাদের কাজের মিল আছে না নাই, আমাদের জোবানের সাথে আমাদের কাজের মিল আছে না নাই। আমরা জোবানে বলছি আমরা শয়তানের দলে নাই, আমরা জোবানে বলছি আমরা আল্লাহর দলে আছি এবং রসুলের দলে আছি। আর আমি আপনাকে প্রমাণ করে যাব যে কটা বসে আছেন অধিকাংশ নবীর এবং আল্লাহর দুশ্মন বসে আছেন। কি বললাম? বলে কে লো করেছে? আমি আপনাকে প্রমাণ করব যে আমরা অধিকাংশ যারা বসে আছি অধিকাংশই নবী আর আল্লাহর দুশ্মন বসে আছি। আমরা মুখে নবী নবী করি কিন্তু প্রকৃত নবীর সৈরাত আমাদের ভিতরে, জীবন আদর্শের ভিতরে আছে। খুব ভালো করে বলেন, আছে আমাদের ভিতরে। এখানে যারা বসে আছেন, যারা নামাজ পড়ে না এই রকম ব্যক্তি বেশি না কম? জোরে বলেন। যারা নামাজ পড়ে না ওই ব্যক্তিগুলো কারা? কথা বলেন, নামাজ কোন দিকে আছে, শয়তানের দিকে না আল্লাহর দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে নামাজ যদি হয় আল্লাহর গোলাম, আল্লাহর দিকে নামাজ, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ব্যক্তি কার দিকে? জোরে বলেন, আল্লাহর দিকে। যে নামাজ পড়ল না, হাসিনা খালার দিকে? যে নামাজ পড়ল না সে কার দিকে? আরে বলেন না। তাহলে আপনারা তো বললেন যে এখানে আমরা যারা বসে আছি সবাই আল্লাহর দলের লোক, শয়তানের দলের কেউই নাই। এখন হিসাব করে দেখেন তো নামাজির সংখ্যা বেশি না বেনামাজির? জোরে বলে, বেনামাজির সংখ্যা বেশি। আমি বহু ক্ষেত্রে বহু হয়তো বহু আগে বলেছি, সে একটা লোক জলসা শুনেছে, জলসা শোনায় মারাত্মক ভক্ত, চা এসছে দিয়ে দেন, ও মারাত্মক ভক্ত তো, জলসা শুনে শুনে, জলসা শুনে শুনে সে এত বেশি শুনে ফেলেছে, সে শুনেছে মোটামুটি জামাতে নামাজ পড়লে 27 গুণ আর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ। যদিও এই হাদিসটা জাল, পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব পাওয়া যায়, এ হাদিস জাল, এ হাদিসটা সহি নয়। তো সে শুনে মোটামুটি আমল করে, ওই আমলের উপরেই চলে। তো একদিন হঠাৎ করে জোহরের সময় মসজিদে গেল, যাওয়ার পরে দেখছে মাশাআল্লাহ মাথার পাগড়িটা সে ঘরে ভুলে গেছে। তো সে মনে মনে ভাবছে পাগড়ি যখন মাথায় পড়তে পারিনি, এখন জোহরের নামাজটা পড়বো, তাহলে আজকে তো আমার 70 গুণ সওয়াব সব ফাঁক চলে যাবে। ও মনে মনে ভাবছে আল্লাহ যাতে করে জামাতও না যায়,
আর পাগড়ির স্বভাবটাও যেন পেয়ে যায়। কিভাবে কি করা যায় ও চিন্তা করে দেখে, এখন যদি ঘরে যায় তাহলে জামাত ছেড়ে যাবে, আর যদি ঘরে না যায় তাহলে জামাতটা যদি পরি তাহলে পাগড়িটা ব্যবস্থা কু করে করবো। অনেকক্ষণ ধরে ভেবে 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 চিন্তা করে দেখলো না মোটামুটি একটা উপায় আছে, মানুষ তো খালা লুঙ্গিটাকে খুলেছে, লুঙ্গিটা খুলে এবার মাথায় পাগড়ি বেঁধেছে, শ্রোতা একটাই আছে, একটাই স্রোত আছে, যাক তুই থাকলে আমি আছি। তো লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধে ও যদি মসজিদে নামাজ পড়তে দাঁড়ায় তো এইরকম মানে যন্ত্রালিগুলো যদি পিছনে থাকে তা যত পাপসগুলো থাকবে সব লিগে ব্যারিকেড দেবে না, কারণ তুমি লুঙ্গিটা খুলে মাথায় পাগড়ি বেঁধেছ কিন্তু নিচে পুরো হাওড়া শিয়ালদা। ঈশার নামাজ না পড়ে যারা জলসাই বসেছেন ওরাই হলেন তার মতো যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধেছেন। ঈশার নামাজটা ছিল ফরজ রে আল্লাহর গোলাম, জলসাটা হলো মুস্তাহাব। কোন ব্যক্তি যদি জলসা না শুনে আল্লাহ কিয়ামতের ময়দানে ধরবে না কেন জলসা শুনিসনি, কিন্তু মায়ার নবী মদিনাওয়ালা বলেন ঈশার নামাজ যদি তুমি জামাতের সাথে আদায় করে নাও সারা রাত্রি যদি ঘুমিয়ে যাও, আবার ফজরের নামাজ যদি জামাতের সাথে আদায় করে নাও সারা রাত্রি নফল ইবাদতের স্বভাব তোমার আমল নামাই দেওয়া হবে। আর যেগুলো নামাজ পড়লো না